প্রিয় শিক্ষার্থী, আজ প্রথম বর্ষের চতুর্থ অনলাইন ক্লাস, আমরা আজ তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞানীদের তাত্ত্বিক অবদান সম্পর্কে আলোচনা করব। আলোচনার প্রথমে আমরা সূত্রপাত করব ইবনে খালদুনকে। ইবনে খালদুন সমাজবিজ্ঞানে যে অবদান রেখেছে সেটা, ইবনে খালদুন একজন মুসলিম দার্শনিক। তিনি 1332 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1332 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1406 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইবনে খালদুন একজন সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং দার্শনিক। জ্ঞান বিজ্ঞানে তার অবদান অত্যধিক। তিনি সমাজবিজ্ঞানে একটা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তিনি সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেসব অবদান রাখেন তার মধ্যে তিনি কিতাবুল ইবার নামে একটি গ্রন্থ রচনা করেন। কিতাবুল ইবার, এই কিতাবুল ইবার গ্রন্থটি তিনি তিন খণ্ডে বিভক্ত করে লেখেন। এই তিন খণ্ডে প্রথমটা হল আল উহরা, আর উমরা বা বাংলায় আল উমরা, আরবি শব্দ বাংলায় সমাজ তত্ত্ব। এই সমাজতত্ত্ব গ্রন্থটি তিনি লেখেন এবং সেখানে সমাজবিজ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তার অন্য এই সমাজবিজ্ঞানে তিনি যে কিতাবুল ইবার গ্রন্থটি রয়েছে, অন্য গ্রন্থগুলো তিনি বিস্তারিত আলোচনা করেন। এখন আমরা তার এই আল উমরা গ্রন্থটি নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের সমাজবিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট। তিনি এই আল উমরা গ্রন্থে সমাজ, ইতিহাস, সমাজের ইতিহাস বা সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি এই গ্রন্থটি তো আল মুকাদ্দিমা নামে একটি গ্রন্থ, একটি অধ্যায় রচনা করেন। তিনি ছয়টি খণ্ডে এই গ্রন্থটি আবার ছয়টি খণ্ডে ভাবে ভাগ করে লেখেন, ছয়টি অধ্যায় ইয়ে করে। তার মধ্যে একটা আছে আল উমরা, আল মুকাদ্দিমা, সরি আল মুকাদ্দিমা, আল মুকাদ্দিমা তিনি মুকাদ্দিমা তিনি সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি এরপরে আল আসাবিয়া নামে আরেকটি প্রত্যয় আলোচনা করেন। আল আসাবিয়া হচ্ছে এমন একটা, তিনি এর অর্থ আলাদা আরবি শব্দ, আমরা জানি আলাদা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গোত্র প্রীতি। তিনি গোত্রের ভিতর, গোত্রের মানুষের ভিতর যে প্রীতি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং রাজনৈতিক মতভেদ আলোচনা করেন। তিনি বলেছেন রাষ্ট্র দুটি মৌলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, একটা হচ্ছে সংহতি আর একটা হচ্ছে ধর্ম। তিনি বলেন যে রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্র যদি স্থায়ী থাকতে হয়, তাহলে সংহতি এবং ধর্ম এই দুটো জিনিস প্রয়োজন হয়, সংহতি আর ধর্ম। এই দুটোর উপর ভিত্তি করে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এ সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি আলোচনা করেছেন সামাজিক পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ, আমাদের সমাজ কিভাবে পরিবর্তিত হয়, কিভাবে সমাজ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তিনি বলছেন সমাজ কোনো সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, এটা পরিবর্তনশীল। তিনি এই পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন। তিনি আরো আলোচনা করেছেন সামাজিক সংগঠনের যে শাখাগুলো, সামাজিক একেবারে শুরু থেকে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যেসব সংগঠক আছে বা শাসক আছে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা করবে এবং কিভাবে তারা শাসন করবে, কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করবে, কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করবে, এ সমস্ত কিছু তিনি আলোচনা করেছেন। তিনি আলোচনা করেছেন অর্থনৈতিক মতবাদ, ইবনে খালদুন রাষ্ট্রের স্থায়িত্ব এবং রাজনৈতিক ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে করেন এবং অর্থনৈতিক মতবাদের কথাগুলো তিনি উল্লেখ করেন। তিনি বলেন দ্রব্যের মূল্য উৎপাদনের উপর নির্ভরশীল, উৎপাদন বাড়লে মূল্য কমে কমে আর উৎপাদন কমলে মূল্য বাড়ে। যেটা আমরা অর্থনীতি ঘটায়, অর্থনৈতিক গ্রন্থ আমরা জানি এবং দেখি পড়ি, দ্রব্যের মূল্য চাহিদার উপর তম ঘটায়। দ্রব্য মূল্য চাহিদার উপর, চাহিদা যদি বেশি হয়, চাহিদা যদি বেশি হয় দ্রব্যের দাম বাড়ে। উনি সেই কথা বলতে চাচ্ছেন, চাহিদা বেশি হলে দাম বাড়ে,
আর চাহিদা কম হলে দাম কমে দ্রব্যের। অর্থনৈতিক কারণে রাষ্ট্র সমাজের রূপ বদলায়। এই অর্থনৈতিক কারণে অর্থনীতি যদি চেঞ্জ হয়ে যায় রাষ্ট্রও চেঞ্জ হয়ে যায়, সমাজও চেঞ্জ হয়ে যায়। এই জন্য অর্থনীতি রাষ্ট্র সমাজের পরিবর্তন ঘটায়, রূপ বদলায়। উনি বলেছেন কর দিয়ে। দেখো এখন করের কথা সে কত আগে উনি বলে গেছেন, কর বাড়লে কর্মস্পৃহা হ্রাস পায় আর জীবনযাত্রার মান নিম্নগামী হয় এবং উৎপাদন কমে যায়। শ্রম বিভাজনের সামাজিক ঐক্য দৃঢ়তা বৃদ্ধি পায়। শ্রম বিভাজন, শ্রমে যদি বিভাজন থাকে, একই রকম শ্রম না থাকে, বিভাজন যদি থাকে তাহলে মানুষ যার দিকে ইচ্ছে বা যে দিকে কাজ করতে চায় সেদিকে যেতে পারে। এই জন্য কর্মস্পৃহা বৃদ্ধি পায়। ইবনে খালদুন বলেছেন। এরপরে তিনি আলোচনা করেছেন নিম্ন হারে কর আরোপ করা ধর্মভিত্তিক রাষ্ট্রের অর্থনৈতিক হচ্ছে আদর্শ অর্থনীতি। উনি বলেছেন নিম্ন হারে ধর্মভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে, ধর্মভিত্তিক রাষ্ট্রগুলো ঠিক কর কম আর এই জন্য তাদের অর্থনৈতিক আদর্শ, তাদের অর্থনীতি আদর্শ, কর কম থাকে তাহলে তাদের আদর্শ অর্থনীতি উনি ব্যাখ্যা করেছেন। এই জন্য ধর্ম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি চিন্তা করেছিলেন। এরপর তিনি আলোচনা করেছেন কর্ম বিবর্তনের ধারা। উনি বলেছেন যে বিবর্তন মানে কি, বিবর্তনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এভোলিউশন। এভোলিউশন হলো কোন জিনিস এক অবস্থা থেকে আরেক অবস্থায়। উনি ডেভেলপের কথা বলেছেন, ডেভেলপ। উনি বলেছেন যে রাষ্ট্র এক জায়গায় থেমে থাকে না, রাষ্ট্র এক জায়গায় থেমে থাকে না, এটা আরেক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে বৃদ্ধি পায়। সুতরাং রাষ্ট্র, উনি বলেছেন রাষ্ট্রের তিনটি ভাগ আছে, একটা হচ্ছে তোমার উত্থান, আরেকটা হচ্ছে বিস্তার, আরেকটা হচ্ছে পতন। তিনি রাষ্ট্রকে তিনটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে উত্থান, আরেকটা হচ্ছে বিস্তার, আরেকটা হচ্ছে পতন। উনি প্রতিটা স্তরে 20 বছর 20 বছর করে বলেছেন, কার্যক্ষেত্রে 40 বছর হতে পারে, 40 বছর স্থায়ী থাকবে এক একটা রাষ্ট্র এক এক পর্যায়ে এসে। উনি বলেছেন এই প্রথম পর্যায়, এই প্রথম পর্যায়ে যেটা এটা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের উৎপত্তি, 20 বছর অথবা 40 বছর রাষ্ট্রের উৎপত্তি হবে এবং পরবর্তী 40 বছর বা 20 বছর রাষ্ট্রের বিস্তার হবে এবং শেষের 2 বছর রাষ্ট্র পতনের দিকে যাবে এবং তার রাষ্ট্র ধ্বংসের দিকে যাবে। এইভাবে তিনি ক্রম বিবর্তনের দ্বারা ব্যাখ্যা করেছেন রাষ্ট্রকে। তিনি আরো আলোচনা করেছেন ইতিহাস দর্শন। তিনি ইতিহাস দর্শন নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন ইতিহাস মানুষের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, ইতিহাস এক জায়গায় থেমে থাকে না। ইতিহাস ব্যক্তরা ইতিহাস রচনা করতে গেলে ঐতিহাসিক যে পটভূমি, বাস্তবতা, চিত্র, ওই সময়কার রাষ্ট্র ব্যবস্থা, ওই সময়কার ধর্মীয় ব্যবস্থা, এই সমস্ত নিয়ে উপলব্ধি করেই ইতিহাস রচনা করতে হবে, তাই না হলে সঠিক ইতিহাস রচনা সম্ভব হবে না। সুতরাং আমরা ইবনে খালদুন থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। তোমরা মনে রাখবে সমাজ বিজ্ঞানে ইবনে খালদুনের অবদান অপরিসীম। আমরা সমাজ বিজ্ঞানের জনক হিসেবে অগাস্টকে বলি, কিন্তু প্রকৃত সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলতে গেলে আমরা ইবনে খালদুনকে বলে থাকি প্রতিষ্ঠাতা। তিনি জনক না হলেও প্রতিষ্ঠাতা হিসেবে আমরা তাকে আখ্যায়িত করতে পারি। তিনি সমাজ বিজ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করার প্রাথমিক প্রয়াস করেছেন। সুতরাং সমাজ বিজ্ঞানে তার অবদান অনস্বীকার্য, আমরা তার অবদান কোনোদিন শেষ করতে পারবো না। সুতরাং সমাজ বিজ্ঞানে ইবনে খালদুনকে আমরা এড়িয়ে যেতে পারিনি। তার অবদান, তার তাত্ত্বিক যে আলোচনা সেগুলো আমাদের আলোচনা করতে হবে। সুতরাং তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, ঘরের বাইরে গেলে মাস্ক করবে এই প্রত্যাশা করি। তোমরা এই ভিডিওটি দেখবে, অনলাইন ক্লাসটি, আর বাড়িতে যে তোমাদের একাদশ শ্রেণীর যে বই আছে সেই বইটার সাথে মিলিয়ে বইগুলো চর্চা করবে। তোমরা জানো কবে থেকে কলেজ খুলবে, আমরা কেউ জানি না। সুতরাং পড়াশোনা চালিয়ে যেতে হবে, হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই জন্য তোমরা নিয়মিত পড়াশোনা করবো। এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। তোমরা সুস্থ থাকো।
এই প্রত্যাশায়।